हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो और आम्राओ भालो आछी। तो ठंडा पड़े गेछे, डिसेम्बर मास तो पड़े ही गेछे। तो डिसेम्बर मास पड़े गेले आमादेर 25 डिसेम्बरेर कथा मने पड़े जाए। 25 डिसेम्बरेर दिन आम्रा केक खाई, गिरजाते घुरते जाए, तो एसब कथा एमनितेई मने चले आसे। तो 25 डिसेम्बर मानेई हच्छे केक, আর কেক মানে টুটি ফুটি দেওয়া, কাজু কিশমিশ দেওয়া, সুন্দর করে মানে কি বলবো, মানে ক্রিসমাস উপভোগ করার মতো একটা কেক। তো সেই রকম একটা কেক আমি বাড়িতে বানিয়েছিলাম। তো এই সিজনে না বাজারে টুটি ফুটি কিনতে পাওয়া যায়, যে কোনো মুদিখানার শপে টুটি ফুটি কিনতে পাওয়া যায়। তো সেই টুটি ফুটিগুলো কিনে নিয়ে এসেছিল বাবা বাজার থেকে। তো আমি সেই টুটি ফুটিগুলো দিয়ে সুন্দর একটা ফ্রুট কেক বানিয়েছি। তো সেই কেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সন্ধ্যাবেলায় আমরা সন্ধ্যার টিফিন ওই কেকটাই খাবো। কালকে বানিয়েছিলাম রাত্রে, কিন্তু কালকে আর খাওয়া হয়নি, গরম ছিল। আর কেক জিনিসটা না গরম গরমের থেকে আমার কাছে মনে হয় ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। মানে ঠান্ডা হয়ে গেলে কেকটার একটা টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। তো চলো তোমাদের সঙ্গে তাহলে কেকের এই রেসিপিটা শেয়ার করি। তো আমি এখন খাবো কেকটা, চলো তোমাদের দেখাচ্ছি। কালকে যেহেতু খাইনি, এখন সন্ধ্যার সময় মনে হচ্ছে একটু খাই। আর সোনামা অনেকটা খেয়েছিল, তো ও এখন ঘুমাচ্ছে, ওকে আর এখন দেব না। তো আমি একটু খাবো, এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো মা বাবা সোনামা সবাই খুব ভালো খেয়েছে, আমি খাইনি। তো আমি এখন টেস্ট করে দেখি যে কেমন হয়েছে, চলো তোমাদের দেখাই। আর হচ্ছে কিভাবে কেকটা বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি কালকে যে কেকটা বানিয়েছিলাম, কেকটা না মা পিস পিস করে কেটে রেখে দিয়েছিল। এখন এক পিস কেক নিয়েছি খাবো তার জন্যে। তো কেকটা দেখো দেখতে কতটা কালারফুল হয়েছে। তার মধ্যে আমি দুটো কালারের টুটি ফুটি ইউজ করেছি, তো একটা হচ্ছে অরেঞ্জ কালারের, একটা হচ্ছে গ্রিন কালারের। তো এটা আরও অনেক কালারের পাওয়া যায়। তো কেকটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে, নরমও হয়েছে। তো এটা খেতেও নাকি খুব টেস্টি হয়েছে। তো চলো দেখা যাক। এই দেখো কেকটা যখন আমি প্রেশার কুকার থেকে নামিয়েছিলাম, দেখতে দেখো কত সুন্দর হয়েছিল। তো এটা বানানোর জন্য আমি কী কী লাগছে চলো তোমাদের দেখিয়ে দিই। তো একটা মিডিয়াম সাইজের কেক যেহেতু, তার জন্য আমি দুটো ডিম নিচ্ছি। তো দুটো ডিমেই হয়ে যাবে, মিডিয়াম সাইজের কেক বানালে খুব বেশি ডিম লাগে না। তো দুটো ডিমই আমি নিয়ে নেব। তো প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব। আর কেক বাড়িতে অনেক রকমভাবেই বানানো যায়। তো কেকের যদি উপকরণগুলো ঠিকঠাক না হয় তো কেকটা ফোলে না অনেক সময়, তারপর কেক ঠিকঠাক হয় না, নিচে থেকে পুড়ে ওঠে। তো আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো, মানে অন্যদিন যেভাবে বানায় আজকে সেভাবে বানাবো না। কেকের নিচেটা যাতে পুড়ে না যায় তার জন্য একটা স্ট্যান্ড ব্যবহার করে আমি বানাবো, মানে স্ট্যান্ডের উপরে বাটিটা দেবো প্রেশার কুকারের মধ্যে। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছুই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কেকটা বানানোর সময় সবসময় হ্যান্ড, যদি হ্যান্ড বিটার মানে বিটার না থাকে তাহলে এরকম আমি যে বিটারগুলো দিয়ে, মানে হ্যান্ড বিটার যেগুলো, যেটা দিয়ে আমি ফাটাচ্ছি, তো এরকম ধরনের কিছু যদি থাকে বাড়িতে তো এটা দিয়ে ফাটালে খুব ভালো হয়। তো দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি, আর মিক্সিতে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তো আমি একটা কাপ নিয়ে নিয়েছি। তো তোমরাও চেষ্টা করবে যে কোনো একটা কাপ নিয়ে নিতে, সেই কাপের মাপে সমস্ত কিছু দেবে। তো আমি আজকে একটা ছোট মাপের কাপ নিয়েছি। তো এই ছোট কাপের এক কাপ পরিমাণ চিনি আমি দুটো ডিমের মধ্যে দিয়ে দিলাম। তো একটা জিনিস, মানে একটা সাইজের মাপের জিনিস নিয়ে নিলে কি হয়, কেকটা বানাতে অনেক সুবিধা হয়। তো দেখো প্রথমে আমি চিনি আর এই ডিম দুটো খুব ভালো করে ফাটিয়ে নেব। তো এটা 5-6 মিনিট ভালো করে ফাটিয়ে নেব, এটা পুরো ফেনা ফেনা হয়ে যাবে, চিনিটা পুরোটা গলে যাবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত এটা খুব ভালো করে ফাটাতে হবে। তো এটা মিক্সিংটা যত ভালো হবে কেকটা খেতে তত ভালো লাগবে। তো কেকে কোনো লাম্পস থাকবে না, কেকটা তত ফুলবে। তো কাপটা আমার ভিজে ছিল, তার জন্য দেখো কাপের গায়ে চিনির গুঁড়োগুলো সব জড়িয়ে গেছে। তো ভালো করে ওটা আবার ওর থেকে ঝেড়ে নিয়ে নিলাম হাত দিয়ে।
তো এবার এটা আর একই সাইড দিয়ে কেকের কেকের ব্যাটারটা যখন ফাটাবে তখন একই সাইড দিয়ে ঘোরাবে। তো আমি যেরকম গোলে গোলে ঘোরাচ্ছি ওরকম একই সাইড দিয়ে ঘোরাবে, এদিক ওদিক করে ঘোরালে কেকের মানে কেকটা ভালো হয় না। তো তার জন্য দেখো আমি কেকের ব্যাটারটা সবসময় একই সাইড দিয়ে ঘোরানোর চেষ্টা করছি। তো আমার ব্যাটারটা প্রায় হয়ে গেছে, মানে চিনি আর প্রায় গলে গেছে, ডিমটা ফাটানো প্রায় হয়ে গেছে। তো এটা দেখো পুরো গ্যাজা গ্যাজা হয়ে যাচ্ছে। তো আরও একটু সময় আমি ফাটাবো। তো আমি কোকো পাউডার দিয়ে কেক খুব একটা বানাই না, কারণ কোকো পাউডারের টেস্টটা আমাদের কারোরই খুব একটা পছন্দ হয় না। আমি সবসময় ভ্যানিলা আর এসেন্স ভ্যানিলা দিয়েই কেকটা বানাই। ভ্যানিলার যে ফ্লেভারটা ওটা আমাদের সবার খুব ভালো লাগে, সোনামাও খুব পছন্দ করে। তো ভ্যানিলার গন্ধটা পেলেই মনে হয় যে কেক খাওয়াটা সার্থক হলো। তো এবার দেখো আমি একে একে এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো, আর বাকি যেসব উপকরণগুলো কেকে লাগে, ময়দা, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, বেকিং সোডা নয় বেকিং পাউডার যেটা, সেটা এইসব উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আর একটা পাত্রে আমি কাজু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, আর একটা পাত্রে আমি ফ্রুটি মানে যেটা ফ্রুটি বাজারে পাওয়া যায় কিনতে, তো ওই ফ্রুটির মধ্যে আমি টুটি ফ্রুটিগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো এবার ওই যে কাপটা নিয়েছিলাম আগে চিনি মাপার জন্যে, ওই কাপের মাপেই আমি এক কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিলে কেকটা খুব ভালো ফোলে। তো আমি একটা পরিমাণ মতো দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে এক এক করে আরও বাকি উপকরণগুলো সব দিয়ে দেবো। এবার ভ্যানিলা এসেন্সটা দেবো। তো এই ভ্যানিলাটা আমার অনেক দিনের পুরনো ভ্যানিলা, অনেক দিন আগে আনা ছিল, তো মাসখানিক হয়ে গেছে। তো এটা দেখো প্রায় ফুরিয়ে গেছে, আবার একটা নতুন ভ্যানিলা আনা হয়েছে। তো ওটা এটাতে আজকে হয়ে যাচ্ছে বলে ওটা আর এখন খুলিনি। তো ভ্যানিলা খুব বেশি পরিমাণ লাগে না, অল্প পরিমাণ দিলেই এর ফ্লেভারটা খুব ভালো আসে। তো বেশি পরিমাণ দেওয়ার কোনো দরকার নেই, অল্প দিলেই হয়। তো মেন তো এটা ফ্লেভারের জন্য, আর তো কিছু না। তো ভ্যানিলাটাও আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এক প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো। আমুল দুধের যেটা 10 টাকা দামের যে আমুল দুধের প্যাকেট, ওই এক প্যাকেট আমুল দুধ এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা আমার ওই যে কাপটা নিয়েছিলাম ওই কাপের মাপে 1/3 কাপ হবে, মানে ওই কাপটার 1/3 ভাগ পরিমাণ আমুল দুধ দিতে হবে। তো এটা 10 টাকা দামের প্যাকেট যেহেতু, তো ততটা যতটা পরিমাণ দরকার এতে ঠিক ততটা পরিমাণ দুধই আছে। তো তার জন্য আমি আর মাপলাম না, এর মধ্যে দিয়েই দিলাম। এবার আমি এর মধ্যে খাওয়ার যে তেল, মানে যেটা আমরা খাই, এটা হলো সাদা তেল। এটা সর্ষের তেল কখনোই দেবে না, সাদা তেল। আমরা যেটা ঘরে খাই সাদা তেল, সেই সাদা তেলটা 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। আর দেখো বাটিতে যে টুটি ফুটিগুলো ফুটি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সে সবুজ আর কমলা কালারের, তো সেই টুটি ফুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবটা দেব না, আমি দুটো কেক বানাবো, তো এতে অর্ধেকটা দেবো, আর একটা কেক পরে বানাবো, তো সেটাতে অর্ধেকটা পরিমাণ দেব। একটু ফুটিও এর মধ্যে দিয়ে দিলাম, এতে কী হয় কেকের কালারটা খুব সুন্দর হয়। তোমরা দেখতে পাবে যে কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো কালারফুল টুটি ফুটিগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে যখন এটা ভালো করে মিক্সিং করছি, তো দেখতেও কত সুন্দর লাগছে এটা। তো এটা খুব ভালো করে এবার আমি মিক্স করে নেব, খুব ভালো করে ফাটাতে হবে। আর দেখো লক্ষ্য করো আমি একই দিক থেকেই ফাটাচ্ছি, তো ওটা একই দিক থেকেই ফাটাতে হবে। তো এখন তো বাজারে কেকের দাম অনেক বেশি, তো যদি আমরা বাড়িতে এরকমভাবে বানিয়ে ক্রিসমাসের দিন খেতে পারি, সবাইকে খাওয়াতে পারি, তো সত্যিই আমাদের খুব ভালো লাগে। আমি তো কখনোই বাজার থেকে কেক কিনি না। তো সোনামার বার্থডের দিনও ভেবেছিলাম বাড়িতেই বানাবো, কিন্তু নানা ব্যস্ততার জন্য আর বাড়িতে বানানো হয়নি, বাজার থেকে কিনেই নিয়ে এসেছিলাম। তো এমনি নর্মাল যখন আমরা কেক খাই, সোনামাকেও চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়ানোর, কেক বাজার থেকে কিনে ওকে খাওয়ায় না, কেননা বাসি কেক কখন তৈরি করা, কতদিন আগে তৈরি করা সেসব তো জানি না। তো তার জন্য চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়ানো। তো দেখো আমি কথা বলছি ঠিকই, কিন্তু এদিকে আমি হাতে কাজটা করেই যাচ্ছি, এটা খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি।
তো আমার ব্যাটারটা দেখো খুব পাতলাও হয়নি, আবার খুব ঘনও হয়নি। এটা খুব ভালো করে মিক্সড করতে হবে। আর আমি এটা যেহেতু প্রেশার কুকারে করব, তো প্রেশার কুকারের প্রথম প্রেশার কুকারটা আমি গ্যাসে প্রথমে চাপিয়ে দিয়ে খানিকক্ষণ হিট করে নেব, মানে প্রেশার কুকারটা একটু গরম হয়ে যাবে, তারপর ওর মধ্যে কেকটা বসালে খুব ভালো হয়। তো দেখো আমি এখনো ফাটাচ্ছি, এটা 5-6 মিনিট ধরে ফাটাতে হবে। তারপর দেখো আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, স্টিলের কোনো পাত্রে কেক ভালো হয় না, ফোলে না ভালো কেক, তো তার জন্যই দেখো একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। আর তার চারি সাইড দিয়ে আমি তার গা দিয়ে ভালো করে সাদা তেল, যে তেলটা আমি কেকের মধ্যে দিয়েছিলাম ওই পাত্রে অল্প একটু তেল লেগেছিল, তো ওই তেলটাই আমি বাটির গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো তেল বাটির গায়ে লাগিয়ে নিলে কি হয়, কেকটা তাড়াতাড়ি উঠে যায়। এবার দেখো এটা হচ্ছে আমার একটা আমি একজনের কাছে শিখেছি, তো সেটা অ্যাপ্লাই করছি। তো ময়দাটা যদি আমরা বাটির গায়ে লাগিয়ে নিই ভালো করে, তো কেকটা কখনোই বাটির গায়ে ধরে যাবে না, ঘুরবে না। তো তার জন্য দেখো তেলের উপরে আমি একটা ময়দা ছড়িয়ে দিয়ে সেই ময়দাটা আমি ভালো করে বাটির গায়ে কোট করে নিচ্ছি। তো এমনভাবে লাগিয়ে নেবে ব্যাটারটা বাটির মধ্যে থাকবে কিন্তু বাটির গায়ে লাগবে না। তো কেকটা যখন ফুলে উঠবে কেকটা বাটির গায়ে লেগে পুড়ে যাবে না। তো তার জন্য দেখো খুব ভালো করে বাটির গায়ে আমি ময়দাটা গুঁড়ো ময়দা কোট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওই কেকের যে ব্যাটারটা করে রেখেছিলাম, তো ওই ব্যাটারটা আমি এই বাটির মধ্যে এবার ঢেলে দেবো। দেখেছো আমি কত সুন্দরভাবে এটা কোট করে নিয়েছি, পুরো সাইডে ময়দাটা লেগে গেছে। তো এরকমভাবে লাগিয়ে নিলে কেকটা তাড়াতাড়ি উঠে যায়, তো কেক তোলার জন্য কোনো অসুবিধা হয় না, চারি সাইড দিয়ে কেটে বাটিটা উপর করে দিলেই কেকটা উঠে যায়। তো আমি এটা আরেকবার একটু ভালো করে মিক্সিং করে নিচ্ছি যাতে টুটিগুলো সমস্ত কেকের মধ্যে ছড়িয়ে যায়, এক জায়গায় না থাকে। এবার আমি এই ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেব। আমি যে পরিমাণ ব্যাটার বানিয়েছি এটা একটা মিডিয়াম সাইজের কেক হবে, খুব যে বড় কেক হবে তা কিন্তু না, মিডিয়াম সাইজের কেক হবে। তো তোমরা যদি আরও বড় কেক বানাতে চাও তো 2 ডিমের জায়গায় 3টে ডিম দেবে, কাপে ময়দার পরিমাণটা 1 কাপের জায়গায় 1.5 কাপ দেবে, চিনির পরিমাণটাও 1.5 কাপ দেবে, তেলটাও আর একটু বেশি পরিমাণে পরিমাণটা বাড়িয়ে দেবে, তাছাড়া আর কিছু না। তো পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই এরকম যেরকম কেক আমি বানিয়েছি এরকম কেকই হবে। হ্যাঁ, কেক বানাতে গেলে 2টো ডিম দিয়ে আমি যেটা দেখালাম এটাই ঠিক আছে। তো দেখো আমি কেকের ব্যাটারটা পুরোটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি একটু ঘা দিয়ে দিয়ে ভালো করে আমি যাতে কোনো কেকের ওই ব্যাটারের ভিতরে কোনো লাম্পস না থাকে তার জন্য আমি ভালো করে সেট করে নিচ্ছি। এবার আমি উপর থেকে ভেজানো যে টুটি ফুটিগুলো ছিল উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগে। এটা অবশ্য ভেতরে চলে যায় যখন কেকটা ফুলে ওঠে, কিন্তু তবুও উপরে যদি দুটো একটা দেখা যায় তো দেখতে খুব ভালো লাগবে। আর ভিজিয়ে রেখেছিলাম কাজু, তো কাজুগুলো আমি এর উপরে দিয়ে দেবো। তো এই টুটি ফুটি দেওয়া কেক দেখলেই মনে হয় যেন যে ক্রিসমাস চলে এসেছে। তো ক্রিসমাসের কেক বলতেই টুটি ফুটি থাকবে, কাজু থাকবে, কিশমিশ থাকবে, তো একটা কালারফুল কেক হবে, তো সেইটাই সেই কথাটাই আমাদের আগে মনে পড়ে যায়। এবার দেখো এর মধ্যে আমরা কাজুগুলো দিয়ে দিচ্ছি। কাজু খুব বেশি দিইনি আমি ব্যাটারের মধ্যে, কাজু দিইনি উপর থেকে, কটা কাজুই আমি ছড়িয়ে দিয়েছি। তো এবার আমি এটা লাইট প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো। তো দেখতে দেখো কত সুন্দর কালারফুল হয়েছে, আর ফুটি দেওয়ার জন্যে কেকের কালারটাও অন্যরকম হয়েছে। এবার দেখো প্রেশার কুকারের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এটা দিলে কেকটা নিচে থেকে পুড়বে না, কেকটা খুব সুন্দর হবে।
তো আমি প্রথমে একটু হিট করে নিচ্ছি, মানে একটু গরম করে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে এটা 45 থেকে 50 মিনিট লো ফ্লেমে হিট করব। আর কেকের বানানোর জন্য প্রেশার কুকারের সিটিটা সবসময় খুলে দিতে হয়, তো দেখো প্রেশার কুকারের সিটিটা খুলে দিয়ে আমি 50 মিনিট ওয়েট করব। তো এবার দেখো আমি আমার কেকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, তো তোমাদের আর দেখানো হয়নি। তো দেখো কেকটা দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে কেকটা, দেখতেও কতটা কালারফুল হয়েছে আর খেতেও খুব। তো আমার সোনামা এখন ঘুম থেকে উঠেছে, তো তোমাদের কেকের রেসিপিটা দেখিয়ে দিলাম, তোমরা একদিন ট্রাই করে দেখো ক্রিসমাসের আগে, আর ক্রিসমাসের দিন করলে তো খুবই ভালো। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, নেক্সট ডে আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তো চলো টাটা দিয়ে দাও মা, এইদিকে ঘোরো, বলো টাটা টাটা টাটা।